কিন্তু আমাকে তো ইউনিভার্সিটিতে দিতে পারছে না, পার্সোনালি হচ্ছে ম্যামের পারমিশন লাগবে। তাহলে কি করাই? তাহলে ম্যাম কি জানাতে হবে? ম্যাম ছুটিতে আছেন, শরীর খারাপ, হোয়াটসঅ্যাপ করে। দীনবন্ধু যা বেঁকে গেছে। গুড আফটারনুন অল, আজকের আমাদের প্রধানত আজকে আজকের আমাদের বিষয় হলে প্রসঙ্গ কলকাতা, কলকাতার প্রোগ্রামটা হবে। আজকে আমি মৌসুমী আদক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান স্কুল অফ ল, সকলকে আমাদের প্রোগ্রামে আমাদের লাইব্রেরি এবং আমাদের লাইব্রেরিয়ান ম্যাডামের তরফে আমি ওয়েলকাম যোগ। আর হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। এবার এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, তো আমাদের বিভিন্ন ধরনের কুইজ প্রোগ্রাম এর আগেও হয়েছে, করেছি, এই প্রথমবার আমরা কোন নন ডিপার্টমেন্ট করছি। আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্রোগ্রামটা শুরু করছি। আমি পরবর্তী প্রোগ্রামের পরবর্তী অংশ বিপ্লব স্যার এবং মৌটুশিকে এগিয়ে নিয়ে যেতে বলবো। স্যার স্যার আপনার মিউট আছে মাইকটা, সরি। থ্যাংক ইউ মৌসুমীদি, থ্যাংক ইউ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যান্ড লাইব্রেরি ডিপার্টমেন্ট, কারণ এটা একটা পুরোপুরি অন্যরকম একটা উদ্যোগ। বিশেষ করে আমরা যেটা দেখেছি, বেশিরভাগ লাইব্রেরি তার একাডেমিক সেকশনেই চলে বিশেষ করে, কিন্তু রঙ্গনাথনের, আমরা তো রঙ্গনাথনকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্সের ফাদার বলে মনে করি। রঙ্গনাথনের নীতি অনুসারে, সেই নীতিকে অনুসরণ করে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি লাইব্রেরি নিজের কাজকে আরো এগোচ্ছে। এইরকম একটা উদ্যোগে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমাদের সাথে সাড়া দিয়েছে, এটাতেই আমরা খুব খুশি। মানে আমরা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করতে পেরে নিজেরা খুব আনন্দ পাচ্ছি। আজকে যে কোশ্চেন অ্যানসারটা যেটা হচ্ছে, আমি একটু ইন্টারাপ্ট করছিলাম স্যার, আমি একটু দীনবন্ধু দাকে রিকোয়েস্ট করব একটু যদি মাইকটা এই মুহূর্তে একটু অফ করে রাখেন, না হলে সাউন্ডটা খুব ইয়ে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সেইটাই হচ্ছে। আর আমরা যে কোয়েশ্চেনটা করছি, বা এটা শুধুমাত্র যে একটা শুধু কোয়েশ্চেন অ্যান্সারে যে প্রোগ্রামটা হচ্ছে তা নয়, একই সাথে আমরা নিজেরাও কিছু শিখবো, আপনারাও কিছু শিখবেন, মানে একসাথেই শিখবো। রঙ্গনাথনের রুলস তো লাইব্রেরি সায়েন্স তাই বলছে, লাইব্রেরি তো নট পার্ট অফ বুকস, লাইব্রেরি হচ্ছে ইনফরমেশন। তাহলে চলুন আজকে আমরা দুটো ডিপার্টমেন্ট একসাথে হয়ে নিজেদের মধ্যে ইনফরমেশন বা তথ্যের বিনিময় করি। পুরোটাই তো লাইব্রেরিয়ান ম্যাম যেহেতু আজকে অসুস্থতার কারণে ছুটিতে আছেন, তাই আমি শুরু করছি। প্রথম কোশ্চেনটা করবার আগে আমি একটা কথা বলে রাখি। আমাদের মধ্যে একটা ধারণাই আছে যে কলকাতার প্রত্যাবর্তন করেছিলেন বা কলকাতার শহরের সূচনা করেছিলেন জাপচানা, কিন্তু আমি যদি সালটা খুব একটা ভুল না করি, 2000 সালে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট এর রায় অনুসারে এই রায়টাকে কিন্তু 2001 না আমি বলিনি 2000
কলকাতার প্রতিষ্ঠাতা নয়। আমার প্রশ্ন হলো, জাব চানক মোট কতবার দিহি কলকাতায় এসেছিলেন? আমি আবার বলছি, জাব চানক কতবার দিহি কলকাতায় এসেছিলেন? আচ্ছা, কেউ একজন বলুন, চেষ্টা করুন। বিপ্লব, প্রশ্নটা আরেকবার বলো। প্রশ্নটা হচ্ছে, জব চান্ন কতবার কলকাতায় এসেছিলেন? আচ্ছা, বেশ কয়েকজন আরো জয়েন করেছেন, ম্যাডাম জয়েন করেছেন। তো কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, হাউ মেনি টাইমস ডিড জব চান্ন কেম কলকাতা? আচ্ছা, ভাদুরি ম্যাম একদম ঠিক বলেছেন, তিনবার এসেছেন। যে শালটা, যে শালটা এতদিন পর্যন্ত হাইকোর্টের রায় হওয়ার আগে পর্যন্ত কলকাতার জন্মদিন হিসেবে পালন করা হতো। তারপরে আমি জানি না, বিপ্লব এটা ভুল হয়ে যাবে। ১৬৯০ আমি জানি না বাবা, অন্য ডিপার্টমেন্টের এই জুটি পেছনে দাঁড়িয়ে আছে। ১০০ বছর পেছিয়ে যান স্যার, 1876। কলকাতা নেওয়াজ কোর্ট তৈরি হলো এবং তার সঙ্গে সঙ্গে ঠিক করা হলো একটা কর্পোরেশন। এই কটা সাল পরপর সাজান উত্তর পেয়ে যাবেন। Thank you.
মৌটুসী এটা নিয়ে প্রচুর কাজ করেছে, মৌটুসীকে অনুরোধ করবো উত্তর দিতে। মৌটুসী করেছে আপনি যেটা বলছেন তার আগে জিনিসটা তৈরি হচ্ছিল, মানে তার অনেকগুলো পর্যায় ধীরে ধীরে এসে, মানে আলটিমেটলি 1876 থেকে তা ক্যালকাটা কর্পোরেশন সেখান থেকে ধরেছি। 1726 প্রথম কর্পোরেশন তৈরি হয়, একজন মেয়র ছিল তখন, তার পরিবর্তে 1763 তারপর 1757 ধীরে ধীরে করে জিনিসটা ডেভেলপমেন্ট হতে হতে 1876 সেটা ক্যালকাটা কর্পোরেশন নাম হয়। তো এখন যদি আর হিস্ট্রি ধরে বলতে তাহলে সেটা আমরা 1726 বলছি। ক্যালকাটা কর্পোরেশনের সাইডে যে ডেটটা পাওয়া যাচ্ছে 4 সেপ্টেম্বর 1726, আমি ওই জন্য মেওয়াস কোটের সালটাকে বসাতে বললাম, সব পরপর হয়েছিল। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কলকাতার মেয়র হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বেশ কয়েক বছর কিন্তু ছিলেন, সেই সালটা জানতে চাইছি। 1930 এটা বলা যাবে ডেট? 1930 থেকে শুরু হয়, একদম 22 আগস্ট 1930 এর 22 আগস্ট উনি এই চেয়ারে বসেন, কতদিন পর্যন্ত ছিলেন? 15 এপ্রিল 1931। ওটা 14 এপ্রিল হবে। আচ্ছা ঠিক আছে বিপ্লব, একদিনের জন্য অসুবিধা নেই। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন নামটা চেঞ্জ হয় কবে, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হয়েছে? খুব সাম্প্রতিককালের ঘটনা এটা। এটা খুব সম্ভবত 2003। আচ্ছা, কবে ক্যালকাটার নাম কলকাতা হয়? ২০০১ জানুয়ারি দীনবন্ধু স্যার কিন্তু ঠিক বলেছেন, 2001 জানুয়ারি নামটা যে চেঞ্জ হলো অ্যাপ্রুভাল কোথা থেকে এসেছিল? হাইকোর্ট বলে কি কিছু হবে? পার্টিকুলার জায়গাটা হিট করো দীনবন্ধু দা, পেরে যাবে। হাইকোর্ট বলে কিছু হয় না কিন্তু, এই দারুন অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যাপ্রুভাল দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট, নয় কলকাতা হাইকোর্ট। তো আজকে সাবজেক্ট হলো ক্যালকাটা নিয়ে। এখানে টুইস্টটা দেখতে হবে, এখনো তো ক্যালকাটা হাইকোর্টই আছে, এখনো ক্যালকাটা হাইকোর্ট আছে, হাইকোর্ট আর ইউনিভার্সিটির আগে তো কলকাতা হয়নি, ক্যালকাটাই আছে। আচ্ছা ঠিক আছে, এবার ম্যাম বলুন তো ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাকচুয়াল নাম কি? ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাকচুয়াল নামটা কি? অ্যাকচুয়াল নাম বলতো ক্যালকাটা ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। দারুন, আর কিছু বলার নেই। আরে মার্কশিটে আছে তো, এটাই অনেকে দেখে না, এটাই অনেকে দেখে না।
আমি এমনও শুনেছি অনেককে বলতে কলকাতা ইউনিভার্সিটি না আমাদের বক্তব্য হচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন কলকাতা মিউনিসিপ্যালিটি আন্ডারে কতগুলো বড় সংখ্যা আছে এবং কতগুলো ওয়ার্ড আছে 144টা ওয়ার্ড আমি একটা অবজেকশন জানাচ্ছি সবাইকে ভিডিও অন করতে বলো ভাই হ্যাঁ ভিডিও কেন অন করছে না আগে বেটা ভিডিও অন ম্যাডাম এটা ঠিকই বলেছেন প্রত্যেক ভিডিও অন করুন প্লিজ বোরো 16 আচ্ছা এটা কে বললো রাজু রাজু গুগল 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 নিয়ে এখন ছবি তুলে হচ্ছে ইয়ার কি হচ্ছে না বড় সংখ্যা 16 একদম ঠিক আছে আর ওয়ার্ড সংখ্যাটা ওয়ার্ড সংখ্যাটা 42 যার ভুল হবে সেটা বেড়েছে জোকা আচ্ছা নেক্সট কোশ্চেন বৃহত্তর কলকাতার পরিসীমা কতটা আমি কিন্তু কলকাতা বলিনি তারপরে তার বর্গ কিলোমিটার সীমাটা বলুন জায়গার নাম করে বলুন এদিকে ওদিকে বললে হবে না দক্ষিণে দক্ষিণে সোনারপুর বারুইপুর থেকে কতটা বারুইপুর থেকে কোন জায়গাটা না ওরা যে যেটা রেখেছে সেটাই আমি বলছি কি বলছো বলো তো ওদের সাইডে আমরা তাই পেয়েছি কিন্তু ওরা যেটা বলছে যে এই সীমাটা বলছে আমি তাহলে আমাকে ম্যাপটা দেখতে হবে আমি তো সাইডটা দেখেছি বাঁশবেড়িয়া জায়গাটা হচ্ছে ত্রিবেণীর কাছে ওটা বাঁশবেড়িয়া তো এখন দেখি আমি তাহলে একটু দেখে নিই ওদের ম্যাপটা আমাকে তাহলে দেখতে হবে দেখে নিই একটু জানি ঠিক আছে নিশ্চয়ই ম্যাপটা দেখে আমি তো এনে কেওড়াতলা এদিকে নিমতলা স্যার আপনি দুটো মহাশ্মশানের নাম বললেন আমি টোটাল শ্মশানের কথা বলছি স্যার ওদিকে আন্ডার কেএমসি অর আন্ডার ইন কলকাতা কেএমসি হ্যাঁ সাতটা এবার নাম বলুন স্যার কাশীপুর কাশীপুর আছে কাশীপুর
কাশানুরিক আছে, গড়িয়া আছে, কেওড়া তো আছে, নিমতলা আছে, শিমুলতলা আছে, শ্মশানখানা আছে, শ্মশানকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মহাশ্মশান আর একটা হচ্ছে শ্মশান, টোটাল মিলিয়ে হচ্ছে আপনার সাতটা। কি কি হচ্ছে না, নিমতলা মহাশ্মশান, তলা মহাশ্মশান, গড়িয়া আদি মহাশ্মশান, ঠিক আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান, শিরিটি শ্মশান, বীর জুনাল শ্মশান, কাশীমিত্র শ্মশান। হ্যাঁ, এটা স্যার আপনার রিসেন্ট এটা ঢুকেছে, কারণ যেহেতু নিমতলার চাপ বেড়ে যাওয়ার পর কিন্তু এটাকেও ঢুকিয়ে নেওয়া হয়েছে কাশীমিত্র। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট কিন্তু শ্মশানের উপর একটু জোর দিয়েছে। ভাই ওটা বললে তো হবে না, কোভিড এর সময় সব পুড়িয়েছে ওখানে। তপসিয়ার নাম কি শ্মশানের পর? তপসিয়া হিন্দু? না না না, তপসিয়া হিন্দু বলে কিছু নেই, কিন্তু আমি পাই আমি বলছি শিমুলতলা মহাশ্মশান, কেওড়াতলা মহাশ্মশান, গড়িয়া আদি মহাশ্মশান, এই কটা মহাশ্মশানের আন্ডারে পড়ছে। আর কি পড়ছে? শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান। হিন্দু বান্ডিং ঘাট বলে কিছু নেই? না, এখানে নেই। ওটা কেএমসির আন্ডারে তাহলে নেই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 2017 সালে আদমশুমারি অনুসারে কলকাতাকে জনসংখ্যা এবং পরিধি অনুসারে ভারতবর্ষের কততম শহরে রাখা হয়েছে? 2017 রাখা হয়েছে। মহামান কিন্তু পড়েছেন, বললে হবে না। নামটাকে খেয়াল করার জন্য বলছি, কিন্তু নামটাকে খেয়াল করতে হবে, আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এর পুরাতন নাম কি ছিল, ওর মানে পুরনো নামটা কি ছিল এবং সেটা কত সালে ছিল, আন্তর্জাতিক কলকাতা আচ্ছা, বলতে পারবেন আমাদের এই কলকাতা বইমেলা, আন্তর্জাতিক বইমেলা নামকরণ হয়েছে, এই বইমেলাটা কততম স্থানে রয়েছে? আমি একটা কাজের জন্য কিন্তু ভিডিওটা একটু অফ করছি। এইটা বিশ্বের কোন মানে অবাণিজ্যিক যে বইমেলা যেটাকে ধরা হয়, কোন স্থানে আছে বলতে পারবেন? এটা কিন্তু আমাদের আরো বড় গর্বের বিষয়। এক নম্বর
আমি যতদূর জানি সেটা মনে হয় দিয়ে দেওয়ার সময় নেই প্রকাশ হয়ে চাকরি কেউ পারবে না বলো আমরাই চলে এখনো কেউ নেই কে বেরোচ্ছে মানে যাকে দেবো সে তো কোথাও কেউ খরচা করবে নাকি সুন্দরবন বিখ্যাত কোন কোন দ্রব্যের জন্য সারা পৃথিবীতে আচ্ছা এবার হচ্ছে অরিজিনাল কোশ্চেনটা সুন্দরবনের আচ্ছা সুন্দরবন কিন্তু ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরী গাছ সুন্দরী না মধুকর জন্য বিখ্যাত সুন্দরী সুন্দরবনের নাম হয়েছে অনেকে বলেন সুন্দরী গাছের থেকে কিন্তু সুন্দরবনের কোন গাছের মধুকে স্পেশাল টাইপের আদিবাসীরা সেই মধু মাউলিরা বলা হয় তারা এই মধুটা বিক্রি করে এবং এটাই হচ্ছে সুন্দরবনের অরিজিনাল ফেমাস মধু যেটা জঙ্গল থেকে খোসলা জানতাম ভাই মার্বেল প্যালেস নট ভিক্টোরিয়া এবং এই প্যালেসের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য এই প্যালেসের এত নাম বলতে পারবেন কি জানি যাওয়ার দরকার নেই স্যার ওটা কি মানে মার্বেল ইয়ে হচ্ছে না গ্লেজ কমছে না কলকাতায় একটা কিছু আছে স্যার যার জন্য মার্বেল প্যালেস কে প্রথম ধরা হয় কলকাতার একটা কিছু আছে মানে আমাকে একটু আরেকটু কলকাতায় এমন একটা বিষয় রয়েছে যে বিষয়টার জন্য মার্বেল প্যালেস এর এত নাম এটা কি পরেশনাথের মন্দির যেটা শ্বেতাম্বর মন্দির না মার্বেল প্যালেস টা আলাদা দেবস লোক ওখানে ওই রাজা বাবুকেশ যেটা ওখানে ছিল মুটুশি যদি বলে
মানে এমনিও এই প্লেন বলে সব ছিল আর কি এটাও কিন্তু আমাদের ব্যাপারটাই মেন ছিল এটাও কিন্তু কলকাতার গর্ব আচ্ছা এর পরের প্রশ্নটা যাওয়ার সময় আমি যাচ্ছি কিন্তু কেয়ারফুলি কথাগুলো শুনলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে আমরা আমাদের ফোন যারা উত্তর কলকাতায় দিয়ে যাওয়া আসা করি জ্ঞানত বা অজ্ঞানত এই বাড়িটার পাশ দিয়ে কিন্তু আমরা সবাই যাওয়া আসা করি আচ্ছা কেউ বলতে পারবেন ঢাকেশ্বরী ঢাকায় তো ঢাকেশ্বরী বিখ্যাত সেই ঢাকেশ্বরীর অরিজিনাল বা আসল মূর্তি কিন্তু কলকাতায় আছে আমরা জ্ঞানত না অজ্ঞানত উত্তর কলকাতার এই জায়গাটা দিয়ে কিন্তু এবারেই দুর্গাপুজোতে প্রত্যেকবার দুর্গাপুজোর এবারেও দুর্গাপুজোতে কিন্তু এই বাড়িটাকে নিয়ে লেখালেখি হয়েছিল কাগজে না শোভাবাজার রাজবাড়ি না ভদ্রলোকের নাম বলতে পারবেন যিনি এটি প্রচার করেছিলেন আমি না আমার ঠিক জানা নেই ওটা শ্রী দেবেন্দ্রনাথ চৌধুরী মহাশয় 1948 সালে যখন বাংলাদেশে প্রচন্ড উত্তপ্ত ছিল তখন ওই মূর্তিটি একটি স্পেশাল প্লেনে করে ভারতবর্ষে নিয়ে আসা হয় এবং এই ভদ্রলোকের বাড়িতেই রাখা হয় এবং বলতে বাধা নেই খুব অজ্ঞাতভাবেই বিশেষ কিছু রাজনৈতিক কারণে কিন্তু এই মূর্তিটাকে প্রায় অজ্ঞাতভাবেই বেশ কিছুদিন রাখা হয় পরে 1950 সালে এইটি একটি মন্দির প্রতিষ্ঠা হয় ওই বাড়িতে এবং এই মূর্তিটিকে সেখানে স্থাপন করা হয় ঠিকানাটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না কিন্তু আমি বলে দিচ্ছি বলে দেবো আমি আমরা গেছি মানে ব্যক্তিগত ভাবে আমরাও গেছি মূলত দুর্গাপুজোর সময় পুরোপুরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরটা একদম কুমোরটুলির মুখেই কুমোরটুলির হয় না হ্যাঁ ওর কাছে কিন্তু ওই বাড়িটার অ্যাড্রেসটা আমি দেখে বলে দেবো আপনাকে ঠিক আছে এবং সব থেকে বড় কথা ওই মূর্তিটার নিচে কিন্তু এই পুরো ঘটনাটা লেখা রয়েছে সংস্কৃততে যার বাংলা করলে দাঁড়ায় যে অনেক দুঃখে তুমি বাংলাদেশ ত্যাগ করে আমাদের এই কলকাতায় থাকো এবং এখান থেকেই তুমি সমস্ত জগৎকে চালাও এটা কিন্তু অনেকেই জানে না কিন্তু আসল যে মূর্তি সে কিন্তু আমাদের এই শহরেই আছে যেরকম বিষ্ণুপুরের গোপাল মূর্তিও কিন্তু কলকাতায় আছে ঠিক আছে এটা আপনারা খুঁজুন কোথায় আছে না বললে কেন আর কি আছে না আরেকটা কোশ্চেন করি
আচ্ছা এই কলকাতা সে 2021 অনুযায়ী চারটি ক্লাব সেরা সুরক্ষিত পূজা অ্যাওয়ার্ড পেয়েছে, সেরা সুরক্ষিত পূজা। তাহলে তো আমাদের শ্রীভূমি থাকবেই, জানো না জানি না ঠাকুর দেখতেও যাইনি বলতে পারি। আগুন লাগলে এমনি মরে যাবে দাঁড়িয়ে। সেটা হচ্ছে বাড়ির আমরা প্রত্যেকে কর্পোরেশনের ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বিল দেখেছি তো, ট্যাক্সের বিল দেখেছি তো। আচ্ছা সেখানে একটা লোগো রয়েছে, সেই লোগোতে একটা পদ্ম ফুল রয়েছে, সেই পদ্ম ফুলের কটা পাপড়ি আছে? এবার এই লোগোতেই দুটো প্রাণীর ছবি আছে। কলকাতা কর্পোরেশনের বর্তমান লোগোতেই দুটো প্রাণীর ছবি আছে, যে সেই প্রাণীটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি এবং বাঙালির কাছে সেটা প্রাণ। পাখি আর সাপ না, দুপাশে দুটো মাছ আছে। কর্মক্ষেত্রে কলকাতা শহরের সাথে যুক্ত এরকম কতজন ভারতীয় আছেন যারা নোবেল পুরস্কার পেয়েছেন? কলকাতাকে কিন্তু নোবেলের শহর হয়, দ্বিতীয় সারা বিশ্বে দ্বিতীয় নোবেলের শহর। স্যার প্রথমে ছিল সিভি রমন 1999 মনে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নয় এখানে, এই কারণে কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে, ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত একমাত্র মহিলা যিনি নোবেল পেয়েছেন। আরেকজন আছে অমর্ত্য সেন ছিল অমর্ত্য সেনের
আর অভিষেক বাবু, অভিজিৎ বাবু এমআইটি তে আপনার ওনার স্ত্রীর সাথে যে রিসার্চটা করেছিলেন জেপ্যাক এর, ওটার উপর উনি পেয়েছিলেন। আর অমর্ত্য সেন ওয়েলফেয়ার ইকোনমিক্স এ ছিল। হ্যাঁ, অমর্ত্য সেনের বিখ্যাত সূত্রটা বলতে পারবেন? আমি প্রশ্ন জাস্ট জানতে চাইছি, বিখ্যাত একটা সূত্র দিয়েছিলেন। অ্যাকচুয়ালি আমরা রবীন্দ্র ভারতীতে যখন পড়েছিলাম, আমরা খুব ভাগ্যবান যে অমর্ত্য সেন নিজে তার পেপারটা তার স্টুডেন্ট এবং এদের সঙ্গে বলেছিলেন। সেই জন্য বলছি অমর্ত্য সেনের বিখ্যাত একটা সূত্র আছে ইকোনমিক্সে, সেটা কেউ বলতে পারবেন? যে সূত্রটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। কোন দুর্ভিক্ষ প্রকৃতি তৈরি করে না, দুর্ভিক্ষ তৈরি করে মানুষ। উনি মুখে শুরু করে বর্তমান ভারতবর্ষ পর্যন্ত দেখিয়েছে, যেটা নিয়ে পরে বিতর্ক শুরু হয়েছিল। আমাদের খুব সৌভাগ্য যে রবীন্দ্র ভারতীতে যখন উনি লেকচার দিতে এসেছিলেন, তখন আমরা কাছ থেকে তার লেকচারটা শুনতে পেরেছিলাম। এবং আরো গৌরবের বিষয়, পুরো লেকচারটা কিন্তু উনি বাংলাতে দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কেএমসি এর প্রথম লোগো কবে তৈরি হয়? কেএমসি বললে ভুল হবে, সিএমসি। এটা হয়তো আমরা অনেকেই জানবো যে কলেজ স্ট্রিটে টোটাল কতগুলো ইউনিভার্সিটি আছে, কিন্তু কলেজ স্ট্রিটে মাথা ঠান্ডা এখন পেয়ে যাবেন। ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আর ই আছে, হ্যাঁ তিনটে আছে। কলেজটার পুরো নামটা বলুন ম্যাম, একদম ঠিক জায়গায় গেছে। ইউনিভার্সিটি হওয়ার পর তার কি নাম আছে? মানে ইউনিভার্সিটি, ওটা সংস্কৃত ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ আর ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ আর ইউনিভার্সিটি, ঠিক আছে। সংস্কৃত এবং সংস্কৃত ব্যক্তিগত ভাবে আমি বেশ কিছু সেমিনার অ্যাটেন্ড করে দেখি, কিন্তু এখনো টোল সিস্টেমটা রয়েছে, এখনো টোল সিস্টেম আছে, আমি নিজে দেখেছি। এটা কি অনলাইন অপারেট করে? মানে আমি যদি শিখতে চাই, আমি অনলাইন শেখার উপায় কি কিছু আছে উইকেন্ডে? আমাকে না জেনে বলতে হবে স্যার, অনলাইনে কিছু আছে কিনা জানি না, তবে টোল সিস্টেম কি শিখতে চাই সেটা আগে ঠিক করতে হবে। সংস্কৃত লিটারেচার রয়েছে, এখানে একটু আপনি লিংকটা দিতে পারবেন ওদের? আমি পাঠিয়ে দেবো, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট কোশ্চেন, কেএমসি প্রকাশনা থেকে 2001 সালে প্রকাশিত বইটির নাম কি? একটা বই ওরা এই বইটা কিন্তু যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। মনে ছিল ইংলিশে কিন্তু, হ্যাঁ ম্যানিফেস্টো। নেক্সট 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 বলে দাও। ওটা নাম ছিল একটা ঋতু কেন্দ্রিক, দা মনসুন বুক, মেনলি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে বইটা প্রকাশ পেয়েছে। এবং বইটা কিন্তু যথেষ্ট নাম করেছিল, ঠিক আছে, বইটা যথেষ্ট নাম করেছে। আজকে মোটামুটি এইটুকুই ছিল। আমরা কিন্তু খুব খুশি যে এইভাবে আপনারা পার্টিসিপেট করেছেন বা এইভাবে আপনারা যোগ দিয়েছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওনা।
আমার তরফ আমার পুরো লাইব্রেরি টিম থেকে আপনাদের টিমকে অসংখ্য ধন্যবাদ। আমি মৌসুমী থেকে অনুরোধ করব যদি অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে নিয়ে যায়, যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই যদি আমাদের বলে। আমার একটা, হ্যাঁ বলছি, আমাদের অ্যাকাউন্টস টিম থেকে কটা প্রশ্ন আমরা কারেক্টলি অ্যানসার করলাম, তোমার কি রেকর্ড আছে? রেকর্ড থাকলো আমি এই কারণেই বলবো না, কারণ আমাদের এই অনুষ্ঠানটা যখন আমরা শুরু করেছিলাম তখন লাইব্রেরিয়ান বলেছিলেন রামানাথের সূত্র অনুসারে কিন্তু এটা শেখার অনুষ্ঠান, কারণ ভুলও কিন্তু আমরা ঠিক উত্তরের দিকে গিয়েছি। কিন্তু আজকে ডিসকাশন থেকে অনেক কিছুই জানলাম, এই ঘটনাগুলো তো সত্যি খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আশা করবো এরকম অ্যারেঞ্জমেন্ট আবার করবে, আমরা তাতে আবার পার্টিসিপেট করবো, ভালো লাগবে। আমার তো ভালোই লাগে, আমি তোমাকে যখন বলতে এসছো তখনই বলেছি একবারই যে হ্যাঁ আমরা সবাই পার্টিসিপেট করবো, একটু ঢুকতে লেট হয়ে গেছে তার জন্য সরি, হ্যাঁ চলে গেছে জানতে পারলাম। একটা কোয়েশ্চেন গুলো একটু ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন্দ্রিক হয়ে গেছে, বেশি কোয়েশ্চেন যদি তুমি অ্যানালিসিস করো দেখবে যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাইড থেকে মনে হয় বেশি কোয়েশ্চেন তোলা হয়েছে। এরপরে আশা করবো যদি এইটার ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হয়, মানে আরো নানান জায়গা থেকে যদি হয়, এটা আমার প্রপোজাল আর কি বা সাজেশন। আপনার প্রপোজাল থেকে আমরা একদম স্টার্ট, যে আপনারা চাইছেন এই ধরনের প্রোগ্রাম আমাদের সাথে করার, সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য যেটা ছিল। এখন লাইব্রেরিকে নিয়ে বিভিন্ন ভাবে সারা বিশ্বে রিসার্চ চলছে, আমরা একটা জায়গায় একটা ব্রেক করতে চেয়েছি যে নন একাডেমিক সেকশনকে নিয়েও কিন্তু একাডেমিক লাইব্রেরি কাজ করতে পারে, এই যে সহযোগিতাটা আপনারা করেছেন এটাতেই অনেক। আপনাদের চিন্তা নেই, ইউটিউব চ্যানেলে এটা পুরোটাই উঠেছে, ঠিক আছে, ইউটিউব লিংকে এটা পুরোটাই উঠেছে। তাহলে ইউটিউবে কিন্তু একটুখানি এডিট করতে হবে, অনেক কিন্তু ইয়ারকি ফাজলামও ভুলভাল কথাবার্তা বলে না, আমি আমি ইয়ারকি ফাজলামও হয়েছে কথাটা ঠিকই, কিন্তু আবারও যেন গিয়ে একটা নন একাডেমিক এবং একাডেমিক পার্ট এক হয়েছে, আমার মনে হয় একই, আমরা তো একই না, এটা আমরা একই, অবশ্যই একই, কিন্তু ভালো করে বিশ্ব পুরোটা কানে শুনে নিও, যদি কিছু অনলাইন কিছু একটা বিক্রি বসে যায় না মৌসুমী প্লিজ। খুব ভালো, আমাদের সকলেরই লাইব্রেরির তরফ থেকে বলছি সকলেরই খুব ভালো লাগলো, আজকে দেখলাম সবাই খুব ভালো রেসপন্স করতেছে, আমাদের এটা একটা উদ্যোগ ছিল, আমরা তো স্টুডেন্টদের নিয়ে কাজ করেছি, মানে কন্টেস্ট করেছি, ফ্যাকাল্টির সাথেও করেছি, কিন্তু এই এই যে একটা উৎসাহ নিয়ে ম্যাডামের উৎসাহ ছিল এবং বিপ্লব স্যারের উৎসাহ ছিল যে আমরা এই ধরনের একটা করবো যেখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথেও আমরা করতে চাই, তো আমি স্পেশালি মহা ম্যাডাম এবং আবির স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং সবাই সকলেই যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে এখানে আজকে পার্টিসিপেট করেছে এবং উত্তর দিয়েছেন এবং সবার মধ্যে খুব উৎসাহ দেখে সেটা খুব ভালো লাগলো, এবং আমার লাইব্রেরির প্রত্যেক স্টাফকে তারা যে লাইব্রেরি থেকে এই কুইজটাকে করেছে, মৌটুসি করেছেন, বিপ্লব স্যার করেছেন, আমরা ম্যাডামের উৎসাহে মানে সবাই চেষ্টা করেছি প্রোগ্রামটা একটা জায়গায় করানো, তো সকলকে আমার থ্যাংক ইউ জানিয়ে আজকে এই প্রোগ্রামটা শেষ। Thank you. Leave a llama.